cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. Hey everyone, assalamualaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video, guys. Aajke video te amar samne dekhte pachhen Bajaj Platina 110 age gear. Guys, apnara onekei 110 cc bhitore ekta best bike kinte chaichen best price er modhe. So confused kontra rekhe kontra kinben, tai aajke video te amar samne dekhte pachhen Platina 110 age gear reasonable price er modhe Bangladesher one of the best bike hocche Platina 110 age gear. তো এটা সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদের ফুললি ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা এখন বর্তমান আপডেট প্রাইস কত, এটা টুকটাক কনফিগারেশন সম্পর্কে বলবো এবং পাশাপাশি এটা আপনারা কোথা থেকে অফার প্রাইসে কিনতে পারবেন সেটাও আপনাদের জানাবো। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আরাফাত কবির আর আপনারা দেখছেন কবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইজ, সর্বপ্রথম যদি এটার ইঞ্জিন স্পেসিফিকেশন দিয়ে শুরু করি, এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির একটা ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.6 পিএস 7000 RPM আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9 Nm 5000 RPM। সো এই সেগমেন্টের ভিতরে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে একটা হিডেন গিয়ার রয়েছে, এটা হলো ফোর গিয়ার বক্স, মানে গিয়ার হচ্ছে 5টা কিন্তু এখানে গিয়ার শো করে 4টা এবং হিডেন একটা গিয়ার রয়েছে। মোটমাট 5টা গিয়ার এই ইঞ্জিনটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আর এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে ডিস্ক পেছনে ড্রাম উইথ সিবিএস। দেখতে পাচ্ছেন ডিক্সের সাইজটা যথেষ্ট বড় এবং নন ব্র্যান্ডের একটা ব্রেক ক্যালিপার রয়েছে। আর এখানে সিবিএস ব্যবহার করা হয়েছে যে কারণে আপনারা যখন পায়ের ব্রেকটা প্রেস করবেন অটোমেটিকলি এটার হ্যান্ড ব্রেকটা প্রেস হয়ে কম্বাইন্ড ব্রেক হবে, যে কারণে আপনার চাকাটা স্কিড করার সম্ভাবনাটা অনেক কমে যাবে। আপনারা যদি হার্ড ব্রেক করেন ওভার স্পিডে তখন আপনার চাকা স্কিড করার সম্ভাবনাটা অনেক কমে যাবে এবং ব্রেকিং কন্ট্রোলটা অনেক ভালো পাবেন এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে। গাইজ, এখানে টায়ার সেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে 80 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার পেছনের টায়ারটা ব্যবহার করা হয়েছে, এটাও 80 সেকশন টিউবলেস টায়ার। তো আপনারা সামনে এবং পেছনের টায়ারটা সেম টু সেম পেয়ে যাচ্ছেন টিউবলেস এবং এটার টায়ার গ্রিপটাও অনেক ভালো। আর সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা হলো অ্যাডজাস্টেবল সাসপেনশন দেখতে পাচ্ছেন। গাইজ, অবরো লুকসটা যদি আমি আপনাদের একটু দেখাই, খুবই সুন্দর লুকস, এটা গ্রাফিক্সটা খুবই সুন্দর আর বিশেষ করে এখানে একটা 3D লোগো ব্যবহার করা হয়েছে যে কারণে বাইকটা দেখতে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার যার থেকে আপনারা 5 লিটার মাইলেজ পেয়ে যাবেন 70, হিউজ একটা মাইলেজ, মানে 5 লিটার ফুয়েলে আপনারা 70 কিলোমিটার 5 লিটারে আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন। সো আসলে অবিশ্বাস্য। তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে 110 সিসির একটা ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বাজাজ প্লাটিনা 110 এইচ গিয়ার। আর এটার আরেকটা বিশেষত্ব হলো এটার সামনে ডিআরএলটা দেখতে পাচ্ছেন, ফুললি এলইডি একটা ডিআরএল এবং এখানে যে হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট এগুলো সম্পূর্ণ হ্যালোজিং রাখা হয়েছে কিন্তু আপনারা চাইলে হেডলাইটের মধ্যে একটা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। সো এটা একটা ভালো দিক, এটা যে আপনারা যদি সুইচটা অন করেন ইঞ্জিনটা অন করলেই এটা ডিআরএলটা জ্বলে থাকবে এবং দূর থেকে দেখতে বাইকটাকে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগে এই ডিআরএলের কারণে। সো এখন যদি এটা বর্তমান আপডেট প্রাইসটা বলি, 2023 সালে এখন বর্তমান আপডেট প্রাইস হলো 1,28,500 টাকা। সো বর্তমানে সব ব্র্যান্ডের বাইকের দাম হিউজ বাড়ছে, সো এটারও দাম বাড়ছে কিছু করার নেই কিন্তু আপনারা যদি এই বাইকটা জিএমজি বাজাজ এখান থেকে পারচেস করেন তাহলে আপনারা বিশেষ কিছু গিফট পেয়ে যাচ্ছেন যার মধ্যে রয়েছে একটা হেলমেট, একটা চাবি রিং, একটা ডিস্ক লক এবং একটা গাড়ি ডাকার কাভার। পাশাপাশি এই শোরুমে এসে যদি এই ভিডিওটা মেনশন করেন যে কাবির ব্লগস বিডি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসছি তাহলে আরেকটা জিনিস পেয়ে যাবেন, সেটা হলো এখানে এই যে টিউবলেস টায়ার যেহেতু, সো আপনাদের বাইক কেনার পর অবশ্যই জেল ভরতে হয়, সো এই জেলটাও ফ্রিতে প্রোভাইড করবে আপনাদের জিএমজি বাজাজ।
তো অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে এবং আমার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।